সমাজবিজ্ঞান প্রথম পত্র অধ্যায়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ নৈভিত্তিক নিয়ে আজকের ক্লাস। তো চলো শুরু করা যাক। সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল কেন? 1 নম্বর প্রশ্ন। 1-এর খ, মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করার জন্য। 2 নম্বর, সমাজবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় কি? 2-এর ঘ, সমাজ। সমাজবিজ্ঞানের সংজ্ঞায় প্রতিষ্ঠানের ওপর জোর দিয়েছেন নিচের কোন বিজ্ঞানী? এমিল ডুর্খেইম। 4 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কোন সমাজবিজ্ঞানী মানব গোষ্ঠী এবং সামাজিক আচরণকে গুরুত্ব দিয়েছেন? 4-এর ক, রিচার্ড টি শেফার। 5 নম্বর, ইস্তিয়াক পরীক্ষার খাতায় সমাজবিজ্ঞানের সংজ্ঞা লিখতে গিয়ে সে সমাজবিজ্ঞানকে সামাজিক আচরণ এবং সমাজের সুশৃঙ্খল ও বস্তুনিষ্ঠ অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করে। সে কোন মনীষী প্রদত্ত সংজ্ঞাটি লিখেছিল? ক, ডেভিড ওপেনো। 6 নম্বর, সামাজিক কার্যাবলীর ওপর গুরুত্বারোপ করে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেন কোন মনীষী? 6-এর ক, কোভালেভস্কি। 7, সামাজিক বিজ্ঞান সময়ের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি? 7-এর ঘ, সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান কোন বিষয়ের শাখা? 8-এর ঘ, সামাজিক বিজ্ঞান। সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশিয়াল ইনস্টিটিউশন সংজ্ঞাটি কে প্রদান করেন? এমিল ডুর্খেইম। সমাজবিজ্ঞানের প্রথম নাম কি? 10-এর ক, সোশ্যাল ফিজিক্স। 11 নম্বর প্রশ্ন, মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান সংজ্ঞাটি কে প্রদান করেছেন? 11-এর ঘ, জন এফ কিউবার। কোন বিষয়টিকে দ্য সায়েন্স অফ সোসাইটি বলা হয়? 12-এর ঘ, সমাজবিজ্ঞানকে। সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞার মধ্যে কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে? 13-এর ঘ, পারস্পরিক সম্পর্ক। ডেভিড পোপেনো সমাজবিজ্ঞানকে কোন বিষয়ের অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করেছেন? তা হলো সামাজিক আচরণ, সমাজ। উত্তরটি 14-এর ক, 1 ও 2। সমাজ ব্যবস্থা সফলভাবে পরিচালনা করতে হলে প্রয়োজন 15-এর ঘ, সমাজবিজ্ঞানের অধ্যয়ন। 16, মিঠু চলমান সমাজের বিভিন্ন পরিবর্তন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞান অর্জন করতে চায়, তার কোন বিষয়টি অধ্যয়ন করা উচিত? 16-এর ক, সমাজবিজ্ঞান। 17 এবং 18, 17 নম্বর, উদ্দীপকটি পড়ো এবং নিচের 17 ও 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। 17-এর ঘ, শিক্ষাবিজ্ঞান। 18, হৈমন্তীর পঠিত সমাজবিজ্ঞান শাখা সমাজবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য শিক্ষার যৌক্তিকতা, এখানে 3টাই হবে, 1, 2 ও 3। তারপরে দেখো 19 নম্বর, লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 19-এর ঘ, গ্রিক। সোসিওলজি শব্দটির প্রবক্তা কে? 20-এর ঘ, আগস্ট কোট। সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান, উক্তিটি কার? উক্তিটি এমিল ডুর্খেমের। 21-এর ঘ, সোসিয়াস কোন ভাষার শব্দ? সোসিয়াস ল্যাটিন ভাষার শব্দ। সমাজ সম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কি বলে? 23-এর ঘ, সমাজবিজ্ঞান। কোন বিষয়কে সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান বলা হয়? 24-এর ঘ, সমাজবিজ্ঞান। উদ্দীপকটি পরে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। 25-এর ঘ, ডব্লিউ পি স্কট। 26, 26-এর 1, 2 ও 3। 27, প্রকৃতিগত দিক থেকে সমাজবিজ্ঞানের ধরন কোনটি? 27-এর ঘ, বস্তুনিষ্ঠ। 28, সমাজবিজ্ঞানের গবেষণার মূল লক্ষ্য কি? তাত্ত্বিক জ্ঞানের বিকাশ ঘটানো। তারপরে দেখা যাক, 29, সমাজের কোন বিষয়টি নির্ণয় করা সমাজবিজ্ঞানের অন্যতম লক্ষ্য? 29-এর ঘ, সমাজের বাস্তবতা। কোনটি সমাজ কাঠামোর মূল ভিত্তি? 30-এর ঘ, মানব সম্পর্ক। সমাজ কাঠামোর ব্যাখ্যা প্রদান করেন কোন বিষয় বা অধ্যয়ন শাস্ত্র? 31-এর ঘ, সমাজবিজ্ঞান
32, বর্তমান সমাজে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সমাজবিজ্ঞান এটির অপকারিতা বা এটি কমানোর প্রশ্নে তাত্ত্বিক দিক থেকে কি ধরনের ভূমিকা রাখবে? 32-এর খ, নিরপেক্ষ। সমাজবিজ্ঞানের নিরপেক্ষতার ক্ষেত্রে সমাজবিজ্ঞানীদের মতভেদ কয়টি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়? 2টি দৃষ্টিভেদ। 34, সমাজবিজ্ঞান সমাজের পাঠ হিসেবে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কোন বক্তব্যটি প্রযোজ্য? 34-এর গ, পূর্ণাঙ্গ পাঠ। 35, সমাজবিজ্ঞান কোনটির মধ্যকার কার্যকারণ সম্পর্ক নিয়ে আলোচনা করে? 35-এর ক, সামাজিক প্রপঞ্চ। 36, কোনটি সমাজের পরিবর্তন, বিবর্তন, প্রগতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে? 36-এর খ, সামাজিক গতিশীলতা। 37, কোন বিষয়টি প্রকৃতির বিভিন্ন বিষয়কে পরীক্ষা নিরীক্ষা করে? প্রাকৃতিক বিজ্ঞান। 38, সমাজবিজ্ঞান সমাজের আলোচনার পাশাপাশি আর কোনটি করে থাকে? পর্যালোচনা। এখানে 39 নম্বর প্রশ্নটি, কোন বিজ্ঞান সমাজকে সামগ্রিকভাবে ও ব্যাপকভাবে অধ্যয়ন করে? 39-এর গ, সমাজবিজ্ঞান। 40, ম্যাক্স ওয়েবারের মতে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য কোনটি? সামাজিক কার্যাবলীর অধ্যয়ন। 41, ব্যক্তির সাথে সম্পর্ক, ব্যক্তির সাথে গোষ্ঠীর সম্পর্ক বা অন্য কোনো প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে কোন বিষয়ে আলোচনা করে? 41-এর গ, সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান সমাজে বসবাসরত মানুষের কি বিশ্লেষণ করে? পারস্পরিক আচরণ। 43 নম্বর, উন্নয়নকামী সমাজে সমাজবিজ্ঞান চর্চার লক্ষ্য হল? 43-এর ক, 1 ও 2। 44-এর ঘ, 1, 2 ও 3। 45-এর ঘ, সমাজবিজ্ঞানের। 46-এর ঘ, 1, 2 ও 3। 47-এর ঘ, সমাজবিজ্ঞানের প্রকৃতি। 48-এর ঘ, 1, 2 ও 3। 49, সমাজবিজ্ঞানকে কি বলা হয়? বস্তুনিষ্ঠ বিজ্ঞান। সমাজবিজ্ঞানকে ঐতিহ্যগতভাবে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয় কারণ সমাজবিজ্ঞান সমাজের বাস্তবতা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে। বাকিগুলো তোমরা একটু পড়ে নিবা, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো চতুর্থ অধ্যায়, মানুষের ধর্মই এই যে সে অন্যের সাথে একত্রে বাস করতে চায়, উক্তিটি কার? উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। ম্যাকাইভারের মতানুযায়ী সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্য কয়টি? 4টি। ইংরেজি সোসাইটি শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? সোসিয়াস। কোন প্রত্যয়টি মানুষকে সামাজিক জীব হিসেবে মর্যাদা দান করে? সমাজ। সমাজবিজ্ঞানের কোন ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থে ব্যবহৃত হয়? সমাজ। তারপরে সমাজ অর্থ সহযোগিতা উক্তিটি কার? উক্তিটি ম্যাকাইভারের। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সমাজের সংজ্ঞায় কোন ধরনের কোন বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছেন? সামাজিক সম্পর্ক। 9 নম্বর, যেসব ব্যক্তি সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সুসংগঠিত রূপই সমাজবিজ্ঞান। উক্তিটি কার? উক্তিটি ম্যাকলার পেজ। সমাজের সদস্যরা তাদের প্রয়োজন মেটানোর জন্য কোনটি গড়ে তোলে? প্রতিষ্ঠান। সমাজ সর্বদা কিরূপ পরিবর্তনশীল? 34-34, সমাজের সাথে মানুষের সম্পর্ক কেমন হয়? নিবিড়। বাকিগুলো তোমরা একটু স্ক্রিনটা পজ করে পড়ে নিবা। 41 নম্বরটা দেখো, গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন।
ইতালিয়ান চিন্তাবিদ ভিকো ঐতিহাসিক বিবর্তনের দৃষ্টিকোণ থেকে সমাজকে কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে? হবস। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হবস। বিবর্তন অর্থ কি? ক্রমান্বয়ে পরিবর্তন। ক্রম বিবর্তনের ধারায় অত্যন্ত স্বাভাবিকভাবে কিসের উৎপত্তি ঘটেছে? সমাজের। আগস্টকে সমাজের তিনটি স্তরের কথা কোন গ্রন্থে উল্লেখ করেছেন? খ নম্বর কোর্স ডি জিলোফি। মানুষের জন্মগত প্রকৃতি কি? সমাজ প্রবণতা। সমাজ বিবর্তনের দ্বারা কয় ভাগে ভাগ করা হয়েছে? 48-এর ক চার ভাগে। আদিম সমাজে সম্পত্তি কি কারণে মালিকানার স্বীকৃতি ছিল? আক্রমণাত্মক। হার্বার্ট স্পেন্সার সমাজের বিবর্তনকে কার বিবর্তনের সূত্রে অবলম্বনে ব্যাখ্যা করেন? চার্লস ডারউইনের। সমাজ ক্রমান্বয়ে অসামঞ্জস্য থেকে সামঞ্জস্যতার জটিলতা থেকে শৃঙ্খলা চলেছে? কারোক্তি স্পেন্সারের। 72-নম্বর প্রশ্ন একটু লক্ষ্য করো, প্রত্নতাত্ত্বিকগণ মানব সমাজ ও সভ্যতার বিকাশকে কয়টি ভাগে ভাগ করেছেন? তিনটি ভাগে। আদিমকাল থেকে কোনটির মাধ্যমে সমাজ নিয়ন্ত্রিত হতো? ধর্ম। হার্বার্ট স্পেন্সার বসতির ভিত্তিতে সমাজকে কয় ভাগে ভাগ করেন? তিন ভাগে। প্রকৃত প্রস্তাবে 75-নম্বর, পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো কোন সমাজের অন্তর্ভুক্ত? কৃষি সমাজ। সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম কয় ধরনের সমাজের কথা বলেছেন? চার ধরনের। 77-নম্বর, মানব সমাজের কৃষিকাজের সূচনা হয় কখন? পশুপালন যুগের পরে। একশো নম্বরটা দেখো, টেলকট পার্সেন্সের মতে সংস্কৃত রূপ বা মাত্রা কয়টি? তিনটি। পঞ্চম অধ্যায়, প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান হচ্ছে ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ। প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে কেন? সামাজিক নিয়ন্ত্রণের জন্য উদ্দেশ্যে। সমাজের চালিকা শক্তি কোনটি? সামাজিক মূল্যবোধ। প্রতিষ্ঠান হলো মানুষের অভ্যাসগত কর্মপন্থা যা সমাজের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, প্রতিষ্ঠিত ও বিন্যস্ত। কৃতি কে করেছেন? অ্যালোড। মানব সমাজের সাংগঠনিক উপাদান হিসেবে কোনটি প্রযোজ্য? প্রতিষ্ঠান। মানব সমাজের কিছু মহৎ ও কল্যাণ তার সবই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে এক যুগ থেকে অন্য যুগে বর্তায়। উক্তিটি কার? উক্তিটি গিডিংসের। মানুষের পরিবর্তনশীল, পরিবর্ধিত ও পুনর্গঠিত পুনর্গঠিত অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত বুদ্ধিভিত্তিক কর্মকুশলতাকে কি বলে? শিক্ষা। শিক্ষা ব্যক্তির কোন শক্তির বিকাশ সাধন করে? আটের ঘ, সুপ্ত শক্তি। সমাজবিজ্ঞানের মতে শিক্ষা প্রতিষ্ঠান সময়ের প্রধান কাজ কি? শিক্ষা প্রতিষ্ঠান সময় সুনাগরিক তৈরি করা। এটা হবে ঘ নম্বর, শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করা। বাকিগুলো তোমরা একটু পড়ে নিবা, ভিডিওটা পজ করে। ষষ্ঠ অধ্যায়, সমাজবিজ্ঞান প্রথম পত্র। মানুষের জৈব মানসিক সত্তা প্রভাবিত হয় কি দ্বারা? ভৌগোলিক পরিবেশ দ্বারা। মানুষের অপরিহার্য শর্ত কোনটি? উপযুক্ত ভৌগোলিক পরিবেশ। সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট গ্রন্থের রচয়িতা গ হান্টিংটন। সমাজবিজ্ঞানে সমাজ জীবনের কোনটি ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত? অর্থনৈতিক কর্মকাণ্ড। অত্যধিক শীতল অঞ্চলে মানুষ কোনটি গড়ে তুলতে পারে না? সভ্যতা। সমাজ জীবনকে কোন পরিবেশের অন্যতম ফসল বলা হয়ে থাকে? ভৌগোলিক।
দশম অধ্যায় সমাজ বিজ্ঞান প্রথম পত্র, বিচ্যুত আচরণের বীজ নিহিত থাকে কোথায়? সমাজের ভিতরে। লেবেলিং তত্ত্বের আলোকে বিচ্যুতিকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। বিচ্যুত আচরণ কি ধরনের বিষয়? আপেক্ষিক। সামাজিক মূল্যবোধের পরিপন্থী কাজ বা আচরণকে কি বলে? সামাজিক বিচ্যুতি। বিচ্যুতিমূলক আচরণ কোনটি জন্মদায়ী অপরাধ? বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের আশা আকাঙ্ক্ষা মানব আচরণ মানকে ভঙ্গ করে। বিচ্যুতির এই সংজ্ঞাটি কার? আর টি কেফারের।